হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভাই দেখো, আজকের ভিডিওতে না একটা তোমাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে বলতে চলেছি, যে এই যে গিল্ড, ঠিক আছে, তোমরা লেভেল আপ কীভাবে করবে। ভাই দেখো, আমাদের গিল্ড এখন লেভেল 4 আছে। তোমাদের যদি লেভেল 3 থাকে বা 2 থাকে বা কারো যদি 1 থাকে না, তোমরা কীভাবে লেভেল 6 ডাইরেক্ট করবে এটা বলে দেবো। তো এখন অনেকের গিল্ড কিন্তু লেভেল 5 রয়েছে। তো কার গিল্ডের লেভেল কত কমেন্ট বক্সে লিখে জানা দাও, এখনই জানিয়ে দাও, ঠিক আছে? তো দেখো আমাদের লেভেল 4 রয়েছে, তোমাদের কত? তো যাই হোক, এখন আমি তোমাদেরকে বলে দেবো ভাই কিছু ইম্পর্টেন্ট টিপস, যার মাধ্যমে তোমরা লেভেল 4 থেকে লেভেল 5 করতে পারবে। ভাই কালকে তোমরা দেখতে পাবে আমাদের গিল্ড, ঠিক আছে, এখানে কিন্তু লেভেল 5 হয়ে যাবে। দেখো এখানে কিন্তু উপর দিকে গ্রিন অ্যারো দেখাচ্ছে, তার মানে আমাদের কিন্তু লেভেল 5 হয়ে যাবে। আবার কারো কারো কিন্তু এরকম গ্রিন দেখালেও লেভেল 4 থেকে আবার দেখা যাবে তোমাদের ডাউনও করে দিতে পারে, ঠিক আছে, লেভেল 4 জায়গায় লেভেল 3 হয়ে যেতে পারে, এরকমও হচ্ছে ভাই, তোমরা দেখে আসছো। তো কেন হচ্ছে, তোমরা কীভাবে ভাই সবসময় গিল্ডকে লেভেল আপ করবে, ঠিক আছে, মানে কখনো তোমরা ডাউন যাবে না, সেসব ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, ঠিক আছে? যদি ভালো লাগে এখনই একটা করে লাইক করে দাও, যারা নতুন আসছো আমাদের চ্যানেলে তো নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানটা অন করে রাখো, তাহলে নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো আমি তোমাদেরকে বলে দিই সিম্পল ওভার এই যে গিল্ডের ব্যাপারটা, যেটা অনেকে হয়তো জানো না এখনও। তো ফার্স্ট হচ্ছে গিল্ড লেভেল আপ কীভাবে করবে। ভাই দেখো, গিল্ডে লেভেল আপ করার জন্য না তোমাদেরকে অ্যাক্টিভিটি পয়েন্ট কালেক্ট করতে হবে। যেমনটা তুমি দেখতে পাচ্ছ ভাই, আমাদের কিন্তু 32,131 হয়ে গেছে, এবং এটা কিন্তু এই এক সপ্তাহের মধ্যে, ঠিক আছে, মানে তোমাদের কিন্তু সোমবার থেকে রবিবার পর্যন্ত টাইমের মধ্যে এই দেখতে পাচ্ছ 32,131 হয়ে গেছে। ভাই এইটা তোমাদের প্রচুর বেশি বাড়াতে হবে, তার মাধ্যমেই গিল্ড লেভেল আপ করবে, নাহলে কিন্তু লেভেল আপ করবে না। আর তোমরা দেখতে পাচ্ছ ভাই এখানে এত কিছু রিওয়ার্ডস রয়েছে, ভাই এগুলো দেখো আমার আনলক হয়ে গেছে, আমি চাইলে এখনই তোমাদের কিনে দেখিয়ে দিচ্ছি। দেখো ভাই এখানে আমি এগুলো কিনে দেখিয়ে দিতে পারি, বাট আমি কিনছি না, কারণ আমি কিন্তু এই ইমোটটা কিনবো, ঠিক আছে, ইমোট কিনবো, বা এখানে আমি ভালো ভালো যে জিনিসগুলো রয়েছে, দেখো এইটাও কিন্তু আমার এখন কিনার অপশান চলে এসছে, এটাও কিনার অপশান চলে এসছে, তো এগুলো সব কিনার অপশান চলে এসেছে ভাই, এগুলো কিন্তু আমি কিনে নিতে পারি, ঠিক আছে? তো চলো আমি এখন তোমাদেরকে জাস্ট এই ব্যাকপ্যাকটাও ভালো লাগছে ভাই, ব্যাকপ্যাকটাও আমি কিনতে পারি। তো এখানে অনেক ভালো ভালো আইটেম রয়েছে, এগুলো কেনা যাবে। তো আমি এখন কি করব ভাই, এই যে বাইকের স্কিনটা, ঠিক আছে, তো চলো ভাই বাইকের স্কিনটা আমি পারচেস করে নিই, এটা খুব ভালো লাগছে, এটা পারচেস করে নিই, ঠিক আছে, এটা না না ভাই, আমি এই ব্যাকপ্যাকটা আমাকে বেশি ভালো লাগছে, ঠিক আছে, চলো এই ব্যাকপ্যাকটা আমরা পারচেস করে নিই। তো এগুলো তোমরা তো পারচেস করতে পারবে সবাই, এগুলো ইকুইপও করতে পারবে। তো এইগুলো তোমাদের করার জন্য জাস্ট গিল্ডকে লেভেল আপ করতে হবে, কারণ এখানে লেভেল শো করছে কত কত লেভেল করতে হবে, এগুলো তো তোমরা জানো। এটা নেওয়ার জন্য 6 লেভেল গিল্ডকে করতে হবে, তাহলেই কিন্তু ভাই এই শেষের জিনিসগুলো পাবে, ঠিক আছে? তো যাই হোক, আমি দেখো এখানে আমাদের গিল্ড লেভেল আপ করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাক্টিভিটি পয়েন্ট, যেটা তোমাদের বললাম, চলো আমি কালেক্ট করে দেখাচ্ছি। আমার কাছে 945 ছিল, আমি কিন্তু এটাকে দেখো আমি এগুলো ক্লেম করছি, কারণ আমি এগুলো কমপ্লিট করেছি এবং আমি কিন্তু 1145 হয়ে গেল, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পেয়ে যাবে অ্যাক্টিভিটি, তো এখানে মাই এটা হচ্ছে আমার নিজের, ঠিক আছে, আমি কিন্তু 530 করতে পেরেছি মাত্র, আমি এখনও পুরোপুরি 1500 করিনি। তো এটা যে যত বেশি করবে তা তত লাভ, তাদের গিল্ড তত বেশি লেভেল আপ হবে। আর তোমাদের এই অ্যাক্টিভিটি পয়েন্ট আর এই গিল্ডের অ্যাক্টিভিটি পয়েন্ট কালেক্ট করার জন্য না তোমাদের কী করতে হবে, দেখো এখানে ডেলি মিশন রয়েছে, তো এই ডেলি মিশন কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো ডেলি মিশন কমপ্লিট করে তোমরা 10 করে পেয়ে যাবে। তো ডেলি মিশন দেখো এখানে তোমাদেরকে, দেখো এখানে ক্লেম করে দেখাচ্ছি, তো এগুলো সম্পূর্ণ যদি তোমরা কমপ্লিট করো তাহলেই কিন্তু হবে, ঠিক আছে? তো এই যে মিশনগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কমপ্লিট করলে তবেই কিন্তু তোমাদের ডেলি মিশন কমপ্লিট হবে এবং তোমরা 10 অ্যাক্টিভিটি পয়েন্ট পেয়ে যাবে, ঠিক আছে? তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ গিল্ড মেম্বারের সাথে খেলে আপ টু 200, মানে তোমরা 200 পর্যন্ত ম্যাক্সিমাম পাবে, এর বেশি পাবে না, ঠিক আছে? তো ভাই তোমরা যত গিল্ডের মেম্বারদের সাথে খেলবে সবাই একসাথে সবাই কিন্তু পাবে, তো গিল্ড ইজিলি কিন্তু লেভেল আপ হবে। তো এগুলো আশা করি তোমরা জানো। আর এখানে যে গিল্ড ওয়ার হয় প্রতি শনিবার, তো এগুলো খেলার মাধ্যমে কিন্তু ভাই প্রচুর অ্যাক্টিভিটি পয়েন্ট পাওয়া যাবে, ঠিক আছে? তো এগুলো তোমরা প্রতি শনিবার কিন্তু খেলতে থাকবে। তো দেখো এইভাবে দেখো আমাদের যে গিল্ডে দেখো কে কত অ্যাক্টিভিটি পয়েন্ট দিয়েছে, দেখো এখানে দেখা যাচ্ছে এ দিয়েছে 90, কেউ দিয়েছে 110, বা এত এত করে দিচ্ছে কীভাবে ভাই? এক একটা ম্যাচ খেলে না গিল্ড মেম্বারদের সাথে তোমরা কিন্তু 100, 150, 200 পর্যন্ত পাবে না, বুঝতে পারছো? তো যত খেলবে তত পাবে, তো এই জন্য গিল্ড মেম্বারদের সাথে খেলবে, ঠিক আছে? তো গিল্ড অবশ্যই ফুল করার চেষ্টা করবে 50 মেম্বার, তারপরে তোমাদেরকে নিজেদেরকে তো এই মিশনগুলো কমপ্লিট করতে হবে, মানে তোমাদের পার্সোনালি বুঝতে পারছো কী করতে হবে, যে গিল্ড মেম্বারের সাথে কিন্তু যত খেলো সেগুলো গিল্ড মেম্বারের সাথে খেলতে হবে। যেমন আমি বিআর র্যাঙ্ক খেলি বা সিএস র্যাঙ্ক খেলি, আমি গিল্ডের প্লেয়ারকে ডাকবো অ্যান্ড গিল্ডের প্লেয়ারের সাথে কিন্তু স্কোয়াড বানিয়ে 4 জন যদি গিল্ডের মেম্বার খেলি না, তাহলে আমিও পাবো, তারাও কিন্তু প্রতি ম্যাচে শেষে পাবে অ্যাক্টিভিটি পয়েন্ট, এবং অ্যাক্টিভিটি পয়েন্ট যতই পাবে না তত তোমাদের গিল্ড লেভেল আপ হবে। ক্লিয়ার তো হয়ে গেল এই ব্যাপারটা, আর বেশি কিছু আমি বলছি না।
তো এইভাবে তোমরা এগুলো অ্যাক্টিভিটি পয়েন্ট কালেক্ট করো অ্যান্ড তোমাদের গিল্ড ডেভেলপ হবে। এখন বলে দিই ভাই কাদের ডাউন হয়ে যায় গিল্ড লেভেল। লেভেল ডাউন হওয়ার একটাই মেন কারণ হচ্ছে ভাই দেখতে পাচ্ছ এখানে আমাদের লেভেল ফাইভ যাওয়ার জন্য করতে হবে 37,400। 37,400 উপরে করলে আমাদের কিন্তু এখানে লেভেল ফাইভ মনে হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের 60,000 হয়ে আছে, তার মানে লেভেল ফাইভতে চলে যাবে। বাট এটা নাও যেতে পারে যদি এখানে বলে দিয়েছে যে মিনিমাম কিন্তু তোমাদের লেভেল ফোর মেনটেন করার জন্য 19,400 রাখতে হবে এক সপ্তাহের মধ্যে, ঠিক আছে। তো কালকে সোমবার দিন সকালবেলা সকাল 4টার সময় কিন্তু এটা আপডেট হবে যে তোমাদের গিল্ড মানে কি লেভেল ফোরে থাকবে নাকি 19,400 নিচে করে দিলে তোমাদের লেভেল থ্রিতে চলে আসবে, এটাও হতে পারে, ঠিক আছে। তো আমাদের দেখো আমাদের যেরকম এর আগের বারে কেন লেভেল ফাইভ থেকে লেভেল ফোরে নামিয়েছিল কারণটা হচ্ছে ভাই আমাদের এই অ্যাক্টিভিটি পয়েন্ট যত চাইছিলো সেটা হয়নি। তো এবারে দেখো 32,141 হয়ে গেছে, তার মানে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি পয়েন্ট বেশি আছে, যত মিনিমাম চাইছে মিনিমামের থেকে বেশি আছে, তার মানে কি আমাদের লেভেল কিন্তু ডাউন হবে না, লেভেল আপ হবে, ক্লিয়ার হয়েছে। তো যে যে লেভেলে থাকো না কেন, লেভেল ফাইভ হোক বা লেভেল সিক্স হোক, তোমাদেরকে অবশ্যই সোমবারের আগে দেখে নেবে যে ভাই এই যে পয়েন্টটা চাইছে এই পয়েন্টটা এখানে লেভেল ফোর ফাইভ এগুলো মেনটেন করার জন্য বা লেভেল থ্রি যত চাইছে তার থেকে যাতে তোমাদের রবিবারের মধ্যেই কিন্তু এটা বেশি হয়। তো এভাবেই যত বেশি মেনটেন রাখবে তত কিন্তু তোমাদের গিল্ড লেভেল আপ হতে থাকবে। তো চলো সব কিছুই বলে দিলাম এই ভিডিওর মধ্যে যে কীভাবে পয়েন্ট কালেক্ট করবে, কীভাবে সব টিপস অ্যান্ড ট্রিক্স। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই তোমরা একটা করে লাইক করে দেবে, ঠিক আছে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেল আসো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানটা অন করে রাখো, তাহলে নতুন নতুন আপডেট তোমরা সবার আগে পাবে। তো চলো গাইস, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, বাই বাই।